গিয়েছিলাম রেড ফর্ট্রেসে, অর্থাৎ স্পেস ইউনিভার্সিটিতে। আর্কিটেকচারালি অসাধারণ সুন্দর একটা ক্যাম্পাস। আমার অনেক ফ্রেন্ড এখানে পড়াশোনা করেছে এবং স্পেশালি আমার এখানে ভালো লেগেছে ফ্যাকাল্টি মেম্বারদেরকে, বিকজ দে আর ভেরি ওয়ার্ম। ইউজুয়ালি অন্য বিভিন্ন জায়গায় গেলে আনুষ্ঠানিকতার কারণে কেমন আছেন, ভালো আছেন, আচ্ছা বিজনেস বসেন, হ্যাঁ কী করছেন, এই ধরনের কথাবার্তা হয়। বাট হিয়ার দে আর ভেরি ফ্র্যাঙ্ক এবং বেশ কিছু পরিচিত ভাই আসছে তো সিনিয়র। সো গতকাল আমাদের বেশ কিছু ইনসাইটফুল কথা হচ্ছিল, বা ভে কথা না বলে একটা ডিরেক্ট পয়েন্টই বলি যেটা নিয়ে গতকাল আলোচনা হয়েছিল। আমাকে বলা হচ্ছিল যে দেখেন বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার প্রায় সপ্তাহব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, অর্থাৎ যারা ফ্রেশার্স কেবল ইউনিভার্সিটিতে এন্ট্রি করে তাদেরকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করা হয় যে টিচারদের কীভাবে রিচ আউট করতে হয়, কীভাবে মেল করতে হয়, ইউনিভার্সিটিতে কী কী ফ্যাসিলিটিস থাকে, কীভাবে ইন্টার্নশিপ পেতে হয়, কীভাবে লেটার লিখতে হয়, এভরিথিং, রেকমেন্ডেশন পাবো কোত্থেকে। সো এগুলো সব কিছু পুরো এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ ধরে তাদেরকে পুরো প্রোগ্রাম করে জানায় দেওয়া হয়, পুরো একটা গাইডলাইন থাকে ইউনিভার্সিটির জন্য। বাট আমাদের দেশে অ্যাটলিস্ট আমাদেরও কিছু ছিল না, আমাদেরকে জাস্ট বলা হচ্ছে যে কোথায় কোথায় কী ক্লাস, কোথায় অডিটোরিয়াম। এই অনেক স্টুডেন্ট জানেই না যে কী করতে হয়, অনেক স্টুডেন্ট নিজে থেকে ঠোকে ঠোকে শিখে, কিছু স্টুডেন্ট সিনিয়র ভাই আপুদের কাছ থেকে শিখে, আর বাকিরা না জেনেই জাস্ট জব সেক্টর এন্ট্রি করে। এখন আমরা ধরে নিয়েছিলাম আসলে সব ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন মোটামুটি হয়, সো আমাদের টার্গেট ছিল হচ্ছে গ্র্যাজুয়েশন করার পর বিভিন্ন মানুষ, বিভিন্ন স্টুডেন্ট যখন তারা কর্পোরেটে ঢুকে, চাকরির জন্য ঢুকে, তখন তাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিল্ড করা। কারণ চাকরির ক্ষেত্রে অনেক কিছু জানা লাগে, ইন্টারনাল পলিটিক্স, কীভাবে মেল করতে হয়, পাংচুয়ালিটি, ফ্লিট ম্যানেজমেন্ট, টাকা রিকোয়েজিশন দেওয়া, বহুত কিছু শিখতে হয়। বাট এগুলো অনেক সময় যারা কেবল জবে ঢুকে তাদেরকে শেখানো হয় না, এমনকি কোম্পানি থেকেও শেখানো হয় না। সো অনেকে ওগুলোর কারণে পিছিয়ে পড়ে, বাট তাদেরকে দোষ দেওয়া হয় যে তাদের স্কিল নেই কিংবা ট্যালেন্ট নেই। সো আমরা অলওয়েজ ভেবেছিলাম যে যারা গ্র্যাজুয়েট করে তাদেরকে এই ওরিয়েন্টেশনটা দেওয়া দরকার, বাট ফ্রেশারদেরও যে সেম ওরিয়েন্টেশন আসলে দরকার এবং বাংলাদেশে যে এইভাবে প্রপারলি হচ্ছে না, এই জিনিসটা ক্যাচ করি, এই জিনিসটা সম্পূর্ণ মিস করে গিয়েছিলাম। সো এই জিনিসটা আসলে গতকাল ইনসাইট পেয়েছি স্যারদের কাছ থেকে, উইচ ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং আসলে, এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম। এটার বাইরে দ্য স্টুডেন্টস ওয়ার অ্যামেজিং, দ্য সেশন ওয়াজ জেনুইনলি অ্যামেজিং, খুবই এনার্জেটিক ছিল। এবং ইদানিং আমি বিভিন্ন সেশনে যে পাবলিক অপিনিয়ন নিচ্ছি বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ইস্যুতে স্টুডেন্টের কী কী চিন্তাভাবনা করছে, যদিও ম্যাক্সিমাম জিনিস আমি অনলাইনে বলতে পারবো না, বিকজ যখন ডিবেট হয় মানুষ নিরপেক্ষভাবে কথা বলতে পারে, বাট অনলাইনে জিনিসগুলো দিলে সাথে সাথে মানুষের কনক্লুশনে আসার চেষ্টা করে। সো আপনি যখন অফলাইনে অ্যাকচুয়াল সেশন একটা ডিবেট দেখবেন, ইটস সো বিউটিফুল, ইটস সো রেসপেক্টফুল, যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। মানে আপনি অনলাইনে মানুষের কমেন্টস দেখলে, ইস্যু নিয়ে ডিসকাশন দেখলে ভাববেন যে পুরো দেশে খালি মানুষ মাইপিট করছে, বা আপনি যখন সামনাসামনি মানুষকে কথা বলতে দিবেন, এমনকি অপোজিশনে, দের ইজ বিউটি ইন ইট যদি আপনি প্রপারলি মডারেট করতে পারেন। সো আই হ্যাড অ্যান অ্যামেজিং টাইম কালকে ইউএসএস ইউনিভার্সিটিতে। এবং আমার একটা মাত্র আফসোস, সেটা হচ্ছে আমি খালি বাইরের শট নিয়েছি, ক্যাম্পাসের ভিতরে আমি এখন বুঝতে পারছি যে আমার ক্যাম্পাস টুরগুলো একটা বড় পার্ট মিস যাচ্ছে, হচ্ছে আমি ভিতরে আর একটু আমাদের রেকর্ড করে নেওয়া দরকার। বিকজ গতকাল আমি দেখলাম ভিতরে আর্কিটেকচার এবং সূর্যের আলো আসছিল, ঠিক বিকালবেলা ছিলাম তো, তো সূর্যের আলো এবং পুরো জিনিসটি এত সুন্দর ছিল যে ভিতরে ভিডিও ধারণ করলে প্রতিটা শর্ট সিনেম্যাটিক হইতো আসলে। সো এরপর থেকে আমি জিনিসটা মাথায় রাখবো, যে কোনো ক্যাম্পাসে গেলে ইনশাল্লাহ উইল রেকর্ড ইট, অ্যান্ড ইনশাল্লাহ এগেন স্পেস ইউনিভার্সিটি নেক্সট কোনোবার গেলে ইনশাল্লাহ ওইটাও ধারণ করার চেষ্টা করবো। সো আই হ্যাড অ্যামেজিং টাইম, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো টাইমে। লাস্ট আমি স্পেস ইউনিভার্সিটি গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, ওই অনুষ্ঠানটি ছিল হচ্ছে মাইন্ড জিম রিলেটেড, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা সেমিনারে গিয়েছিলাম। সো পুরা সবাই গোল টেবিল করে আমরা বসেছিলাম, এবং এই জিনিসটা ইন্টারেস্টিং যে 2 বছর আগে আমরা যেসব জিনিস নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে এই জিনিস দরকার, এই জিনিস আসবে, তার মধ্যে অনেক কিছুই 2 বছরে চলে আসছে। এবং এই যে পরিবর্তনটা দেখলাম, এটা খুব ভালো লাগলো। কারণ অনেক সময় না প্রচুর হতাশ লাগে, প্রচুর হতাশ লাগে, যেরকম গতকাল মনে হয় আমি 4 ঘন্টা জ্যামে আটকেছিলাম, তো তখন মনে হয় যে ভাই দিন দুনিয়া শেষ আমার। বাট স্টিল যখন আপনি অতীতের সাথে লাইফটা একটু কম্পেয়ার করেন, দেখেন যে কী কী বদলে গেছে, ইট মেক্স ইউ হোপফুল যে সামনে আর কি কী সম্ভব আর কি। সো আই এম অপটিমিস্টিক আপাতত, ফর দ্য টাইম বিং আর কি। উইথ দ্যাট বিং সেড, দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ক্যাম্পাসে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।